আজকের ভিডিওতে আপনাকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। এক, এমন কোন কোন সত্য বিষয় আছে যাতে খুব কম লোকই আপনার সাথে একমত হয়? দুই, মূল্যবান এমন কোন কোম্পানিটি কেউ সৃষ্টি করছে না? আজকে আপনাদের সাথে কথা বলবো ভিন্ন কিছু নিয়ে। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। যেন বিস্তারিত কথা হবে ইন্ট্রোর পর। প্রতিটি উদ্যোগের সফলতা কিন্তু একবারই আসে। পরবর্তীতে যে বিল গেটস আসবে সে কিন্তু অপারেটিং সিস্টেম বানাবে না। পরবর্তী ল্যারি পেজ বা সার্জে ব্রিন কিন্তু একটি সার্চ ইঞ্জিন বানাবে না। পরবর্তী মার্ক জাকারবার্গ কিন্তু একটি সামাজিক যোগাযোগ মাধ্যম বানাবে না। আপনি যদি এদেরকে অনুকরণ করেন, তবে আমি বলবো আপনি এদের থেকে কিছুই শিখছেন না। আমি এই কিন্তু শব্দটির নিচে জোর দিয়েছি, কারণ এই কিন্তুর মধ্যে আপনার সুযোগ। পরবর্তী মার্ক জাকারবার্গ কিন্তু একটি সামাজিক যোগাযোগ সাইট বানাবে না। আমি তো বলবো পরবর্তীতে কোনো মার্ক জাকারবার্গই আসবে না। যখন বিশ্বের এক নম্বর কোটিপতি রূপে বিল গেটস ছিলেন, তখন অনেকে জানতে চেয়েছে এর পরের বিল গেটস কে আসবে। আসলে কি বিল গেটস এসেছে? না, এসেছে জেফ বেজোস, ল্যারি পেজ, সার্জে ব্রিন, মার্ক জাকারবার্গ, জ্যাক মা, ইলন মাস্ক। তাহলে পরবর্তীতে কে আসবে, কি নিয়ে আসবে? আমি বলি হয়তো আপনি আসবেন। হয়তো আপনি এমন কোনো উদ্যোগ নিয়ে হাজির হবেন যা কেবল দেশের সমস্যার সমাধান করবে না, বরং সারা বিশ্বের সমস্যা সমাধান করবে, বিশ্বকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে। বিশ্বের সফল ব্যক্তিদেরকে আপনি দেখবেন, তাদের উদ্যোগ ও পদ্ধতিগুলো থেকে শিখবেন আর নিজের পর্যবেক্ষণ ব্যবহার করবেন। এমন কোনো বুদ্ধি বা ধারণা সেই পদ্ধতির সাথে যোগ করুন যা আপনার উদ্যোগকে সারা বিশ্বে ছড়িয়ে দিবে। তবে অবশ্যই প্রথমে আপনার উদ্যোগটি স্থানীয় কোনো সমস্যার সমাধান করতে হবে। যেমন বিল গেটস, তিনি তার এক ইঞ্জিনিয়ার বন্ধুর সাথে মিলে অপারেটিং সিস্টেম নির্মাণের উদ্যোগ নেন। তার কারণ ছিল তখনকার দিনে কম্পিউটার অপারেটিং সিস্টেম ছিল না, এজন্য প্রচুর সময় ব্যয় হতো। তাই এই সমস্যার সমাধানে বিল গেটস অপারেটিং সিস্টেম নিয়ে এগিয়ে আসেন। তারপর জাকারবার্গ যখন হার্ভার্ডে পড়ালেখা করছিলেন, তখন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ছাত্রছাত্রীদের মধ্যে অনলাইনে যোগাযোগ করার দরকার হয়ে পড়ে। জাকারবার্গ একটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে এলো, স্থানীয় সমস্যার সমাধান হলো। তারপর মার্ক জাকারবার্গ সারা বিশ্বে এই উদ্যোগকে প্রণোদনা দিল। এখন আপনি যদি তাদেরকে কেবল অনুকরণই করে যান, তবে আপনি তাদের কাছ থেকে কিছু শিখছেন না। অবশ্যই নতুন কিছু সৃষ্টি করার চেয়ে অনুকরণ করা সহজ। ইতিমধ্যে আমরা যে উদ্যোগ সম্পর্কে জানতে পেরেছি কিংবা ইতিমধ্যে যে কোম্পানি তৈরি হয়ে গিয়েছে, সে জিনিসটা নিয়ে কাজ করাই হলো এক থেকে মতে গমন। ম মানে মৃত। যদিও আমরা হয়তো সেবাটি কপি করতে চেষ্টা করেছিলাম এবং তার সাথে আরও কিছু নতুন ফিচার যোগ করেছিলাম, কিন্তু যখনই আমরা নতুন কিছু সৃষ্টি করব, উদ্ভাবন করব, তখনই এটা হবে জিরো থেকে ওয়ানে গমন করা। ধরুন আমাদের দেশের বাইক সার্ভিসের কথাই উদাহরণ হিসেবে ধরা যাক। পাঠক কিন্তু খুব ভালো করছিল তাদের সেবা দিয়ে। তাদের দেখা দেখি উবার তাদের বাইকের সার্ভিস আনলো। ও ভাই, ও বোন, সহজ সহ আরও কতগুলো কোম্পানি এই একই ব্যবসা শুরু করলো। সত্যি করে বলতে পারবেন এই সেবা দিয়ে আসলে এখনও টিকে আছে কয়টি কোম্পানি? আমরা সবাই এই কাজটি করার চেষ্টা করি। কোনো জিনিস নতুন আসলে সবাই সেটাকে কপি করে কাজ করা শুরু করি। এটাকে জিরো টু ওয়ানের লেখক পিটার থিল বলেছেন এক থেকে মতে গমন, মানে মৃত হওয়া। এখন তো বাইক সেবা সার্ভিসই হুমকির মুখে পড়ে গেছে। এখন আর বাইকাররা কোনো কোম্পানি বা অ্যাপসের মাধ্যমে সেবা দিতে রাজি না। তারা এখন অ্যাপের বদলে খ্যাপে যেতে বেশি খুশি হন। কিন্তু একবার চিন্তা করে দেখেন তো, শুধুমাত্র একটা কোম্পানি ঢাকার যানজটের সমাধানের মাধ্যমে কতগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আপনি কিভাবে জিরো থেকে ওয়ানে যাওয়া যায় তা নিয়ে বিস্তারিত কথা হয়েছে জিরো টু ওয়ান বইয়ে। এখন আমেরিকার কিছু কোম্পানির কথা বলি। উইন্ডোজ, গুগল, ফেসবুক সহ অনেক বড় বড় কোম্পানি যদি নতুন কিছু সৃষ্টি করতে না পারে, তবে আজকে তারা যতই মুনাফা করুক না কেন, ভবিষ্যতে ব্যর্থ হবেই। আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে যে ব্যবসা পেয়েছি, এখন আমরা যদি সেই ব্যবসায় পুরাতন রাস্তাগুলোকে ঘষামাজা করে ঝকঝকে করি, তবে কী লাভ? নতুন কিছু সৃষ্টি না করলে যে কী হতে পারে তার প্রমাণ 2008 সালের ব্যবসায়িক বিপর্যয়। আজকের সবচেয়ে ভালো পেশা বা রাস্তা আপনাকে ভবিষ্যতের অচল অবস্থার দিকে নিয়ে যাবে। সবচেয়ে ভালো রাস্তা বা পেশা হচ্ছে যে রাস্তা নতুন এবং যে পেশায় এখনও কেউ প্রবেশ করেনি। নিজের কাছে এই প্রশ্ন দিয়ে আরম্ভ করুন, এমন কোন কোন মূল্যবান কাজ আছে যা এখনও কেউ করে দেখাচ্ছে না? বেশিরভাগ ক্ষেত্রে এমন প্রশ্ন করলে সহজে কেউ উত্তর দিতে পারে না, আর যারা উত্তর পেয়ে যায় তারা কথা বলার চেয়ে কাজ করেন বেশি, আর সেই সাথে আনন্দ ও মুনাফা নিতে আগ্রহী। আজ থেকে 20 বছর আগের একটা ঘটনা বলি। তখন বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বেশ ভালো অবস্থা। গার্মেন্টসের মালামাল পরিবহন করা হতো খোলা ট্রাকে করে। এতে করে বেশ কিছু মালামাল বৃষ্টির পানিতে নষ্ট হতো অথবা চুরি যেত। এতে করে একটা সমস্যা সৃষ্টি হলো। এই সমস্যার সমাধানে এলো কাভার ব্যান।
তখন যারা এই সমস্যা ও পরিবর্তন ধরতে পেরেছে তারা কাভার ব্যান্ড দিয়ে অনেক অর্থ আয় করতে সক্ষম হয়েছে। আবার সেই প্রশ্নটি বিবেচনা করুন, মূল্যবান এমন কোন কোম্পানি কেউ সৃষ্টি করছে না? বুদ্ধি কেউ জন্ম থেকে নিয়ে আসে না, মানুষ জন্ম নেয় মস্তিষ্ক নিয়ে। সেই মস্তিষ্ককে প্রতিনিয়ত শানিত করতে হয়, ধার দিতে হয়। একা একা চিন্তা করাই যথেষ্ট নয়, বুদ্ধিমান লোকের সাথে চলুন যারা কাজ করে, উদ্যমী লোকের সঙ্গ থেকে, আলাপ আলোচনা থেকে শিখুন। তবেই আপনার মধ্যে দূরদর্শিতা সৃষ্টি হবে, তবেই আপনি আপনার ভবিষ্যৎকে পরিষ্কার দেখতে পাবেন। আর সেই ভবিষ্যৎকে সৃষ্টি করতে যা যা দরকার তা তো এই বই থেকেই স্পষ্ট আকারে পাচ্ছেন। এবার বলি প্রথম প্রশ্নটির কথা। এক, এমন কোন কোন সত্য বিষয় আছে যাতে খুব কম লোকই আপনার সাথে একমত হয়? আপনি যখন সম্পূর্ণ নতুন কিছু নিয়ে চিন্তা করবেন তখন বেশিরভাগ মানুষ আপনাকে কিংবা আপনার আইডিয়াকে বুঝতে পারবে না, কারণ আমাদের মধ্যে 99% মানুষ একটি সাধারণ গণ্ডির মধ্যে থেকে চিন্তা করতে অভ্যস্ত। তারা কোনো রিস্কজনিত বিষয়ে কাজ করতে রাজি না। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, গুগল কিন্তু শুরুর প্রথম 12-14 বছর কিন্তু কোনো অর্থ ইনকাম করতে পারেনি। একই ঘটনা ঘটেছে আলিবাবার ক্ষেত্রেও। তাই বিজনেস বা নতুন একটা উদ্যোগ শুরু করেই আপনি যদি শুধু টাকা ইনকাম করবেন বলে চিন্তা করেন তাহলে আপনি একটা ভুলের মধ্যে আছেন। চেষ্টা করুন এমন কিছু নিয়ে আসতে যাতে মানুষ আপনার সেবা বা পণ্য ছাড়া অন্য কোনো কথা চিন্তাই করতে না পারে। আর এমন আইডিয়া কি প্রতিদিন আসে? তা কিন্তু আসে না। বাংলাদেশে কিছু দারুণ উদ্যোগ ও উদ্যোক্তা রয়েছেন, যেমন রকমারি, 10 মিনিট স্কুল, যান্ত্রিক, পাঠাও, ট্রাক লাগবে। এরা সবাই কিন্তু সবার থেকে ভিন্ন, কিন্তু সবাই সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে এসেছেন সবার সামনে। আর তাই এরা সবাই এখন নিজেদের ক্ষেত্রে নিজেরাই মার্কেট লিডার হয়েছেন, একটা সম্পূর্ণ নতুন মার্কেট তৈরি করেছেন। আপনিও হয়তো এমন নতুন কিছু নিয়ে আসবেন, আমাদের সামনে সেই অপেক্ষাতেই রইলাম। আপনি যদি অরিজিনাল বইটি কিনতে চান তাহলে আপনি তা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামের মাধ্যমে। আর এছাড়াও এই বইটির অনুবাদ পাবেন বাংলাদেশের যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মতামত জানাবেন, কিভাবে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানানো যায় বা কোন ধরনের ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের। তো আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।